নমস্কার হ্যাপি রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার থামনেল থেকে আজকে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি আজকে এই গয়নার ব্যাগের ব্যবহারগুলো আপনাদেরকে দেখাবো আমরা গয়না নিয়ে আসার পর এই ব্যাগগুলোর কোনো কাজে লাগবে না বলে ফেলে দিই তো আমার এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু গয়নার ব্যাগ আর ফেলবেন না কতভাবে যে ব্যাগকে কাজে লাগানো যায় এবং আমাদের কতখানি উপকারে আসবে সেটা আমার এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর যারা পুরোনো বন্ধু প্রথম দিন থেকে আমার সাথে আছেন আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখাই গয়নার ব্যাগ কত রকমভাবে ব্যবহার করা যায় এবং আমাদের কাজে কতখানি সুবিধা হতে পারে এই ব্যাগ ব্যবহার করে সেটা প্রথমেই দেখাবো আমরা যখন বাজারে যাই এরকম ছোট একটা ব্যাগ নিয়ে তখন টাকা পয়সাগুলো হয়তো এই ছোট ব্যাগের মধ্যেই নিয়ে নিই তাতে করে কি হয় জিনিসপত্র নেওয়ার পর সেটা খুঁজে পেতে ভীষণই অসুবিধা হয় তো আপনারা যদি এরকম ছোট একটা গয়নার ব্যাগ নিয়ে এই বড় ব্যাগটা ঠিক এরকম সাইড করে একটা সেফটি দিয়ে আটকে দেন দেখুন আমি আটকাচ্ছি এই দেখুন ছোট ব্যাগটাকে এইভাবে সেফটি দিয়ে আমি আটকে নিলাম এবার এর মধ্যে টাকা পয়সা রেখে চেনটা এভাবে বন্ধ করে দিলাম বড়ো ব্যাগেরও চেন বন্ধ করে দিলাম তাহলে কেউ কিন্তু বুঝতেও পারবে না আর জিনিসপত্র নেওয়ার পর আমার টাকা পয়সা দিতে অনেক সুবিধাও হবে তো আপনারা একবার এভাবে ব্যবহার করে দেখতে পারেন আমরা যে কুর্তির নিচে প্যান্ট পরি সেগুলোতে কিন্তু সচরাচর পকেট থাকে না তো আমাদের মোবাইল বা টাকা পয়সা রাখতে অনেক সময় প্রবলেম হয় তো এরকম প্যান্টের মধ্যে আপনারা যদি ছোট একটা এরকম গয়নার ব্যাগ নিয়ে সেফটি পিন দিয়ে আটকে নেন বা সেলাইও করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা টাকা পয়সা বা মোবাইল এখানে রাখতে পারবেন এই দেখুন প্যান্টের ঠিক নিচে আমি একটা সেফটি পিন দিয়ে এই ব্যাগটাকে আটকে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি আটকে নিলাম এবার এর ভেতরে আপনারা টাকা পয়সা বলুন বা অনেক সময় ট্রাভেল করার সময় গয়নাঘাটিও নিয়ে যেতে হয় বা মোবাইল যাই হোক আপনারা এভাবে রাখতে পারবেন খুব সহজেই বাইরে থেকে কিন্তু একটুকুও বোঝা যাবে না এবার দেখাচ্ছি পরের একটা ব্যবহার গয়নার ব্যাগ দিয়ে আমার কাছে এরকম একটা সুতির কাপড় ছিল তো এই কাপড়টাকে আমি এরকম দু ভাঁজ করে লম্বা মতো করে নিয়েছি আপনাদের কাছে যদি মাফলার বা অন্য কিছু জিনিস থাকে আপনারা সেটা দিয়েও এইভাবে লম্বা মতো একটু করে নেবেন এবার এটা আমি কত সুন্দরভাবে কাজে লাগাবো সেটা দেখাই আপনাদেরকে আমি তিনটে গয়নার ব্যাগ এইভাবে আটকে নেব এই কাপড়টার মধ্যে আপনারা এটা সেলাই করেও আটকাতে পারেন বা সেফটিবিন দিয়েও আটকাতে পারেন আমি একটু সেফটিবিন দিয়ে আটকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা ব্যবহার করব আমার এই ভিডিওটা পুরোটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তুলবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো তিনটে ব্যাগ আটকে নেবার পর আমি মাথা দিকটা এভাবে একটু রাবার দিয়ে আটকে দিলাম এই দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা দেখাচ্ছি আমি কিভাবে ব্যবহার করব রান্নাঘরে আমার একটা স্টোরেজ আছে তো এই স্টোরেজের গায়ে এরকমভাবে এটাকে ঝুলিয়ে রেখে দিলাম ছোটোখাটো টুকটাক জিনিস যেগুলো খুব হাতের কাছে দরকার হয় অথচ সচরাচর খুঁজে পাওয়া যায় না সেটা কিন্তু এই ব্যাগের মধ্যে রেখে দেওয়া যাবে এই দেখুন কৌটোবাটা আছে এই আলমারিটার মধ্যে আর এখানে আমি ছোটোখাটো জিনিসগুলো ঝুলিয়ে অবশ্যই রাখতে পারি তো আপনারা এইভাবে এটাকে ব্যবহার করতে পারেন আমার মনে হয় মেয়েদের রান্নাঘরে ছোটোখাটো জিনিস কিন্তু হামেশাই দরকার পড়ে যেগুলো আমরা সচরাচর খুঁজে পাই না তো এইভাবে রাখলে কিন্তু বাইরে থেকে দেখাও যাবে না আর হাতের কাছে পাওয়া যাবে এবার আমি দেখাবো এই গয়নার ব্যাগকে আরও কিভাবে কাজে লাগানো যায় আমরা অনেক সময় রাত্রে শোয়ার আগে কিছু ওষুধ খেয়ে থাকি তো সেই ওষুধগুলো এদিকে ওদিকে বিছানাতে ছড়িয়ে না রেখে যদি এই গয়নার ব্যাগের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই খুঁজে পাওয়া যাবে তো কিভাবে রাখবেন সেটা দেখায় আপনাদেরকে খাটের মাথার দিকে দেওয়ালে আমি এভাবে ডবল টেপ আটকে দিয়ে একটা ছোট্ট গয়নার ব্যাগে আটকে দিলাম এবার এর মধ্যে ছোটোখাটো যে ওষুধগুলো থাকে সেটা যদি আপনারা রেখে দিয়ে চেনটা বন্ধ করে রেখে দেন তাহলে কিন্তু শোয়ার সময় ভুলে যাওয়ারও ভয় থাকবে না কারণ চোখের সামনে দেখা যাবে আর বিছানার মধ্যে অন্য কোথাও ঢুকে যাওয়ারও ভয় থাকবে না এই দেখুন আমি কিন্তু একটা নোজাল ড্রপ আর আমাদের খাওয়ার একটা ওষুধ এখানে রেখে দিলাম এইভাবে তাহলে এটা কত ভালো কাজে লাগলো আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে আমি পরের একটা ব্যবহার বলছি আমার এখানে একটা কৌটোর মধ্যে কিছু সাজের জিনিস মানে মাথার খোপা খোপার ফুল এসব আছে তো এখানে কিছু ক্লিপ রাখা ছিল ক্লিপগুলো এদিক ওদিক তলা দিয়ে ঢুকে যাওয়ার জন্য তাড়াহুড়োর সময় খুঁজে পাওয়া খুবই ঝামেলার কাজ হয়ে যেত এই দেখুন এই ক্লিপগুলো আমি বেছে রেখেছি তো খুব তাড়াতাড়ি সময় ক্লিপগুলো খুব সহজেই খুঁজে পাওয়া কিভাবে যাবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এবার একটা ডবল টেপ থেকে আমি কিছুটা কেটে নিয়েছি আর এই প্লাস্টিকের জারটার গায়ে এভাবে আটকে দিলাম এবার একটা গয়নার ব্যাগ এভাবে এর মধ্যে আটকে দিলাম এই দেখুন এটা কিন্তু আর নড়বে না এবার ব্যাগটার মধ্যে আমি ক্লিপগুলো রেখে দেব এই দেখুন এই ক্লিপগুলো এভাবে রেখে দিচ্ছি এটাতে কিন্তু আমার সুবিধা হবে চট করে আমি ব্যাগের চেনটা খুললেই সব ক্লিপগুলোর মধ্যে খুঁজে পাবো এর মধ্যে ক্লিপ সেফটিপিন সবই আছে তো এখন আমি চেনটাকে এভাবে আটকে দিলাম এবার ফুলগুলো সুন্দরভাবে রেখে দেওয়ার পর বক্সটাকে আটকে দিলাম এই দেখুন ব্যাগটা কিন্তু আর নড়বে না এই টেপটাতে আটকে আছে তো দেখলেন তো কত সহজেই কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করে ফেললাম আপনারাও গয়নার ব্যাগ ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে দেখুন আমার মনে হয় অনেক উপকার হবে তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন নমস্কার